যে কুকুরের পশম ঘরে থাকলেও রহমতের ফিরিস্তা ঘরে প্রবেশ করে, কুকুরের পশম ঘরে পড়ে থাকলে রহমতের ফিরিস্তা যায় না। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের ঘরে যান না, সপ্তাহ অতিক্রম করে গেলে আল্লাহর রাসূল বলে জিব্রাইল ঘরে আসেন না কেন? জিব্রাইল আলাইহিস সালাম বলে ঘরের ভেতরে কুকুর আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যায় উম্মুল মুমিনিন কে বলে, ঘরে কি কুকুর আছে নাকি? কুকুর আসছিল ও তো গেছে গা ছয় দিন আগে, ঘরে একটা ভিক্ষা বলছিল গেছে গা, হাসান হুসাইন যে ধরে ধরে জাতা মারছে বাড়ি মারছে। কুকুরের কিছু পশম ঘরের ভেতরে পড়ে আছে, এ কারণে জিব্রাইল ভিতরে ঢুকতেছে। উম্মুল মুমিনিন আবার এই ঘরটাকে সুন্দর করে সাফ করছেন, এটার পশমটাকেও ঘর থেকে বাইর করছেন। তারপরে জিব্রাইল ঘরের ভেতরে ঢুকছেন, তার মানে কুকুরের পশম এত নাপাক এত নাপাক, এটা ঘরে থাকলে রহমতের ফিরিস্তা যায় না। শুধুই মাত্র এতটুকুনি না, ফিকহি মাসআলা আরো কঠিন। ওয়াজ একটা আছে আপনাদের কাছে, ফাইন ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ, কিন্তু এর আগে আর একটা গল্প শুনেন। আরেক বাড়িতে গেছি, যা দেখি ওই বাড়িতে সুন্দর একটা কুকুর। আরেক দিনের ঘটনা আর কি, আমাকে দাওয়াত দিয়ে নিচের বাড়ি উদ্বোধন করলো, যা দেখি ঘরের ভেতরে সুন্দর কুকুর, কুকুর জুটবে এত বড় জীবদার এটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, কুকুরটা সাজানো গলায় রশি আছে, বাচ্চারা ওর লাগে খেলে। ফাইন কুকুর তো, কুকুর আর ফাইন হয় নাকি? ফাইন কুকুর তো, দাম কিরকম? 1.5 লাখের উপরে। আগে যেটা ছিল এটা সাইডের উপরে ছিল, ডবল গেছে। এই 1.5 লাখ টাকার কুকুর, 1.5 লাখের উপরে দাম। আমার তো মাথায় আছে হাতে হারি কে কারণ বলে 1.5 লাখ টাকার কুত্তা ঘর ঘরে নিয়ে। আমার বাংলাদেশে কুত্তার অভাব আছে, রাস্তায় রাস্তায় কুকুর ট্রাফিক গিরি করে, আর 1.5 লাখ টাকা দিয়ে কুত্তা কিনে এনে ঘরে রাখছে। আমি তো একবার হেরে দেখি একবার কুত্তা দেখি, আর চিন্তা করি কই এলাম, কারণ একই হাদিস, যে ঘরে মূর্তি থাকবে ও ঘরেও রহমতের ফিরিস্তা ঢুকবে না, ছবি থাকবে ঢুকবে না, একই হাদিসই কুকুরেরও কথা, কালবুন আউ তাসাবি, কুকুর থাকলেও রহমতের ফিরিস্তা ঢুকবে না। তো কুকুর ঘরের ভিতরে রয়েছে, দামে তো আমি চিন্তা করতেছি, হায় রে আল্লাহ, আল্লাহ রে মাল দিলি সব গাধারে, এই টাকাটা যদি একটা গরিব এনে দিতে আল্লাহ, তাহলে সে এই 1.5 লাখ টাকা দিয়া সে একটা বাড়ি করতে পারত। মানে গ্রামের যে জায়গাগুলো ডিসিমিল মূল্য 10,000 অথবা 20,000, আচ্ছা 30,000ই হইলো না কে, তাও তো 500 জমি নয়, 1.5 লাখ টাকা তা হয় না? আর যদি কম দামি জায়গা হয় তাহলে অর্ধেক টাকায় জায়গা, অর্ধেক টাকায় ঘর, হের তার রাস্তায় ঘুমান লাগে না, একটা বাড়ি রেডি হয় কুত্তার মূল্য দিয়ে। আমি তো এটাকে অবাক নেত্রে তাকিয়ে দেখতেছি, একবার হেরে দেখি একবার হের কুত্তারে দেখি, এ তো চিন্তা করছে, এ হুজুর আশ্চর্য হইতেছে, এ আমাকে আরো আশ্চর্যান্বিত করে বলতেছে, হুজুর এ এইটার দাম শুনেই আপনার এই অবস্থা, আর এইটার যে কসমেটিক্স আয়োজনটা আছে ওইটার বক্সের মূল্য 1400 টাকা। কসমেটিক্স আয়োজন হচ্ছেন মানে এই যে বক্সের ভিতরে শ্যাম্পু আছে, লোশন আছে, কুকুরের নাকের ওই যে ম্যারিল আছে, ঠোঁটের পালিশ আছে, পা ফেটে গেলে লোশন দিতে হবে ওইটা আছে, এটা গোসল করাইলে পশমগুলো শুকাবে যেটা দিয়া যাতে পশমগুলো নষ্ট না হয় এটা আছে, এটা
পশমের ভেতরে সুন্দর তেল দিবে যেন চকচক চকচক করে, এইটা আছে, এই সব আছে যেটার ভিতরে। ওই বক্সের দামই 14-15 হাজার। আমি বললাম এত টাকা খরচ করে কুত্তা বেলার ফজল কি? আমি বললাম বাচ্চায় খেলে কয়ে, শুধু বাচ্চায় খেলে না, এটা তো শিকারি কুকুর, এটা গাড়িতে উঠে, বিবি সাহেবের কোলে উঠে, আমাদের ঘাড়ে উঠে, কি বুঝতে এটারে কোলে লয় বিবি সাহেবে, মানে এই এই সমস্ত শিকারি কুকুরের সাথে তো চুমাও দেয়, কুকুরের চুমাও খায়। সামনে যাওয়ার যোগ্যতা কোন মৌলবিদ নাই, এই পর্যন্ত যাওয়ার যোগ্যতা আছে তাই এই পর্যন্ত গেলাম, চুমো খায় চুমো লয়, অথচ কারে কোলে লইছে, কার চুমা খাইছে? যে কুকুরের পশম ঘরে থাকলে রহমতের ফিরিস্তা ঘরে প্রবেশ করে না, কুকুরের পশম ঘরে পড়ে থাকলে রহমতের ফিরিস্তা যায় না। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের ঘরে যান না, সপ্তাহ অতিক্রম করে গেলে আল্লাহর রাসূল বলে জিব্রাইল ঘরে আসেন না কেন? জিব্রাইল আলাইহিস সালাম বলে ঘরের ভিতরে কুকুর আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যায় উম্মুল মুমিনিনকে বলে, ঘরে কি কুকুর আছে নাকি? কুকুর আসছিল কত গেছে গা 6 দিন আগে, ঘরে একটা ভিক্ষা বলছিল গেছে গা, হাসান হুসাইন যে ধরে ধরে জাতা মারছে বাড়ি মারছে, কুকুরের কিছু পশম ঘরের ভেতরে পড়ে আছে, এ কারণেই জিব্রাইল ভিতরে ঢুকতেছে। উম্মুল মুমিনিন আবার এই ঘরটাকে সুন্দর করে সাফ করছেন, এটার পশমটাকেও ঘর থেকে বের করছেন, তারপরে জিব্রাইল ঘরের ভেতরে ঢুকছেন, তার মানে কুকুরের পশম এত নাপাক এত নাপাক, এটা ঘরে থাকলে রহমতের ফিরিস্তা যায় না। শুধুই মাত্র এতটুকু না, ফিকহি মাসআলা আরো কঠিন, কুকুরের পশমের সাথে যদি ভিজা কাপড় ছোঁয়া লাগে তাহলে ও কাপড় পরে নামাজ হবে না, অথবা শুকনা কাপড় যদি কুকুরের গায়ে লাগে আর কুকুরের গা যদি ভিজা থাকে তাহলেও এই কাপড় পরেও নামাজ হবে না। ফতিহরা বলে এটা হলো এর পশম কত নাপাক, আর এর মুখের লালা কিরম নাপাক, যদি কোনো বর্তনে মুখ লাগায় কুকুর কিছু খায় তাহলে ওই বর্তন একবার ধুইলে চলে না, ফকিহরা কয় 7 বার ধুইতে হইব, মাটি দিয়ে ডইলে ডইলে ধুইতে। আচ্ছা আপনারাই বলেন যেই বর্তনে কুত্তায় মুখ লাগাইলো ওইটা 7 বার ধুইতে হয়, যার বউয়ের গালে কুত্তায় চুমা দিছে তার বউরে তো ওয়াশিং মেশিনের ঢুকায় রাখা দরকার, কিন্তু বুঝ খারাপ হয়ে গেছে তো কুকুর রে দিয়ে বউরে চুমা হয়েছে, অথবা কুকুরকে নিজে চুমু দিছে, কুকুরকে গাড়ির ভেতরে তুলেছে, এই যে হারাম কামড়ে নিজের, এটা একটা গর্বের কাজ অহংকারের কাজ মনে করতেছে, দাম কুত্তা পালে এইটা গর্বের কাজ মনে করতেছে, আর এতিম খানা বন্ধ করবার চাইতেছে, কিরম হাইওয়ানের হাইওয়ান বলে এতিম খানা বন্ধ করতে চাইছে, অথচ কেউ যদি এতিম পালে তাইলে আল্লাহ রাসূল বলেন এতিমের অভিভাবক আর আমি একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। বুঝ খারাপ হয়ে গেছে তো এবার এতিমের উপরে করছে হামলা, আর কুকুরে মানাইছে নিজের কাছের আপন ফ্রেন্ড বন্ধু চলাফেরার সাথী, এই যে হালাল কি হারাম বানাইলো আর হারাম কে হালাল বানাইলো, এটা বুঝ নষ্ট হওয়ার কারণে
এমন যখন উম্মতের মিল্লাতের বোধ যখন নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন কিয়ামত দিয়ে দিবে। কারণ বুঝ খারাপ জাত জমিনে থাক, এটা আসমানের মালিক আল্লাহ চায় না। বুঝ খারাপ হয়ে গেলে এদেরকে হালাক করে দিবে, কিয়ামত হয়ে যাবে তখন। এই যে বুঝ খারাপ হওয়ার কারণে কোরআন পাঠাইলো ঘর থেকে বাইরে, আর যেইটা ঘরে থাকলে রহমতের জিনিসটা ঢুকবে না, যেমন ছবি ঘরে থাকলে সব মুসলমানের ঘরে ঘরে ছবি, সব মুসলমানের ঘরে ঘরে এখন ছবি, তার এই ছবিটা নামাইতে বললে হুজুরের উপরে রাগ করে, বুঝ খারাপ। আমি এক লোকের বাসায় গেছি, তার বাসায় যায় দেখি এত সুন্দর ফ্ল্যাট, কিন্তু তার বাসায় ছবি লাগানো এত বেশি যে ওই ঘরে ঢুকে থাকতে ভয় লাগতেছিল। যদি এই টাইমে আজরাইলে ধরে, তাইলে তো আজরাইলে রহমতের মিনিস্টার হয়ে যাইব না, এই ঘরে অন্যরকম পজিশনে আসবে। আমি জিজ্ঞাসা করি, এটা কার ছবি? কয় এইটা মেয়ের ছবি, কানাডায় থাকে। এটা ছেলের ছবি, আমেরিকায় থাকে। ওরে দেখি না তো ছবি, বাস সুন্দর সুন্দর ছবি, নাতির ছবি, নাতনির ছবি ঘরে ফ্রেম করে টাঙায় রাখছে। তাই বললাম, কোটি কোটি টাকা খরচ করে এই বাড়ি বানাইছেন, কত সুন্দর বাড়ি, কিন্তু ছবিগুলা লাগাইছেন, রহমতের ফেরেশতা ঘরে ঢুকবে না। যার ঘরে ছবি থাকে, ছবি থাকলে ও ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। ছবিগুলা না মান রাগেন, খালি ফতোয়া দেন, হে রাগ হয়েছে আমার উপরে, ফতোয়া দেন খালি। আমার আপন জনদেরকে আমি দেখি, এইটাও তো অমৃত না, এর বুঝ আসতেছে, বুঝ নষ্ট হয়ে গেলে তখন হারাম কি মনে করে হালাল, হালাল কে মনে করে হারাম। বেডরুমে রয়ে গেছে, যে দেখি বেডরুমে একেবারে বিশাল বড় টিভি লাগানো আছে, শুয়ে শুয়ে টিভি দেখে, দেয়ালে সুন্দর টেলিভিশন লাগানো আছে, যেটা হুইয়া হুইয়া টিভি, ওই ঘরের ভিতরে হেল লাগে আমার একটা যুবতী মহিলার ছবি লাগানো আছে। আমি বললাম, চাচা এইটা কার ছবি? আপনার মতনই তো লাগে। আর ওইটা কার ছবি? ওইটা আপনার চাচি, আর ওইটা আমার। এই জুয়ান চাচির ছবি এখানে লাগায় রাখছেন কেন? কয় এটা অতীত স্মৃতি, অতীতের স্মৃতি চারণ করে তাই লাগায় রাখছে। এই স্মৃতি চারণ করলে তো খালি বিয়া করতে শুনেছি, কারণ চাচি আগে যেরকম সুন্দর ছিল, চামড়া গুলো কমল ছিল, দেখতে গঠন ভালো ছিল, এখন তো চাচি ফিনিশ। এই পুরান জিনিস দেখে খামা খাত দুটোয় লাভ কি? আরো দিলে দেয়ার না লাগবে, এটাও না মান। তার চেয়ে বড় কথা, এই ঘরে আপনি ঘুমান, এই ঘরে আপনি ঘুমায় থাকেন, এই ছবি থাকা অবস্থায় যদি রহমতের ফেরেশতা আপনার ঘরে ঢুকবে না, এমন হালতে যদি আজরাইল আপনার কাছে আসে, তাহলে তো ইমান মিয়া মৃত্যুবরণ করা কঠিন হয়ে যাবে। সঙ্গত কারণে এটা নামাজ। আমি এতই বললাম, কিছুই শুনলো না। এর কিছুদিন পরে আমি খবর পাইলাম, উনি স্ট্রোক করছে। যখন স্ট্রোক করছে তখন তো এক সাইড গেছে, গেছে মুখ টুক চলে না, এবার মরণের চিন্তায় রয়েছে। এইবার ঘরের ছবি সব নামাইছে, আমার কাছে খবর পাঠাইছে যে হুজুরকে বইলো আমার ঘরের কোনো ছবি নেই। আমি যে খবর লাগাইছে তারে জিগাইলাম যে এত ছবি ওয়াশ করে এলাম, নামলো না, এমনি নামলো কেমনে? আপনি তো ওয়াশ করছিলেন, ওই সময় যদি শুনতো তাইলে হয়তো আল্লাহর মৃত্যু করতো না। মৌলবীদের কথা যারা শুনে না তাদের কাছে আল্লাহ চাবুক চলে আসে, আল্লাহ তাকে চাবুক চলে আসে। কেন কি হয়েছে? কয় স্টোক করছিল,
দম যায় যায় ভাব, এবার চিন্তা করে যদি ঘরে মরি আর যদি কাম না হয় তাহলে তো ইনসানকে আল্লাহ তাআলা নিয়ম কানুন দান করেছেন, ধর্ম দান করেছেন, দিন দান করেছেন। দিন মিল্লাত এটা ইনসানের ভেতরেই আছে, ধর্মের আমল ইনসানকে যে আল্লাহ তাআলা সকল প্রাণীকুল সকল সৃষ্টি জীব যা কিছু আল্লাহ পাকের আছে এর ভেতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেহেতু ইনসানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তাই ইনসানের চরিত্র হাইওয়ান জানোয়ারের মতো হওয়া না, যারা শ্রেষ্ঠ তাদের আখলাক তবিয়ত চরিত্র এটাও হবে শ্রেষ্ঠ। সঙ্গত কারণে ইনসানকে আল্লাহ তাআলা শরীয়ত দান করেছেন। শরীয়ত কিছু বুঝের নাম, কিছু বিশ্বাসের নাম, কিছু হুকুম মানার নাম। বুঝগুলা আর আমলগুলা নিজের জীবনে যদি বাস্তবায়ন হয় তাহলে মানুষ আর পশুর ভেতরে ব্যবধান হয়, আর যদি ওই বুঝ ও আমলের ব্যবধান মানুষ এবং প্রাণীকুলের ভেতরে না হয় তাহলে এই আল্লাহ পাকের নিয়ামতে সজ্জিত শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জাতটা এটা হাইওয়ান জানোয়ার পশুর চাইতেও নিকৃষ্ট হয়। মানুষের বুঝ ভালো হইতে হয়, মানুষের কাজ ভালো হইতে হয়, কিন্তু কোন মানুষের ভেতরে যদি হাইওয়ান জানোয়ারের চাইতে খারাপ স্বভাব পাওয়া যায় তাইলে ওই মানুষ তো হাইওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। হাইওয়ান জানোয়ারও অন্যায় করে না, পাপাচার করে না, এমন কাজ করে না যেটা ইনসানে করে ফেলে, তাইলে ওই ইনসানটা হাইওয়ানের চাইতে নিকৃষ্ট হয়ে যায় না? যেমন হাইওয়ান জানোয়ার কখনো হামজিনসের সাথে নিজের চাহিদা পূরণ করে না। যেমন আপনারা দেখবেন না কোনো কুকুর তার জৈবিক চাহিদা আর একটা তার জাতের পুরুষ কুকুরের সাথে মেলামেশা করতেছে পাওয়া যাবে না। একটা মহিলা কুকুর মানে কুত্তি যেটা রেখে এটা আর একটা কুত্তির সাথে নিজের জৈবিক চাহিদা পূরণ করতেছে পাওয়া যাবে না। কিন্তু ইনসান বিভিন্ন দেশগুলো উন্নত চরিত্রের উন্নতির দাবিদার যারা তাদের দেশে সমকামিতার বিবাহ বৈধ, তাইলে ওই মানুষ যেই মানুষদের ভেতরে সমকামিতার বৈবাহিক বন্ধন সরকারিভাবে গভর্নমেন্ট রেজিস্ট্রার অবস্থায় বৈধতা পায় ওই ইনসানগুলো কি কুকুরের চাইতে নিকৃষ্ট হয় না? মানে কুকুরেও যে অন্যায়টা করে না, শুকুরেও যে অন্যায়টা করে না, সেই অন্যায় যদি মানুষের ভেতরে পাওয়া যায় তাইলে এই মানুষগুলা নিকৃষ্ট হয়ে যায়। আর এই জাতের নিকৃষ্ট মানুষ যারা যাদের আমল নিকৃষ্ট, আপনারা কি এদিক সেদিক তাকাইবেন? খালি যাবো গা আমরা, চলে যাব, আর আওয়াজ বন্ধ করতে পারবেন? আপনারা মনে মনে যে মন কলা খাইতেছেন, আমি যদি এখান থেকে এখন চলে যাই তাহলে তো মাহাবিলি শেষ হয়ে গেল, পরে শেষে মনে মনে যা মন কলা খাইতেছেন উনি তাই সেই সাথে করবো না, বুঝেন নাই বিষয়টা, ধমকি দিলাম না, এটা ভালো হয়ে যাইতে বললাম, ভালো হয়ে যায়, ভালো হইতে পয়সা দেয় দোনা, হাত উপরে তোলেন, সুদা করেন, আঙুল খুলে নাড়াচাড়া দেন, জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন কিছু সময় কমাস কম আমার সাথে থাকে, যেটা বলতেছিলাম কি আমল সুন্দর হইতে হবে, মানুষের আমল যেন পশুর আমলের মতন না হয় তাহলে তার মানুষ মানুষ হইব, আবার পশুর বুজ আর মানুষের বুজ যেন একরকম না হয়, গরু ছাগলের বুজ আর মানুষের বুজ যদি সমান হয় সমস্যা না, ছাগলে যা খায়
গরুতে যা খায়, মানুষও যদি তাই খায়, পুকুরে যা খায়, শুকুরে যা খায়, মানুষও যদি তাই খায়, মানুষের বুঝ শক্তি যদি কুকুর শুকুরের মতো হয়ে যায়, দেবদানি যদি পয়দা না হয়, তাহলে এই মানুষের শ্রেষ্ঠত্ব কিভাবে প্রতিষ্ঠা হবে?